নমস্কার বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে হোমিওপ্যাথি মেডিসিন ইথোজা সিনোপিরাম নিয়ে কিছু আলোচনা করব। এই মেডিসিনটি শিশুর যে কোনো পীড়ায় খুবই কার্যকারী একটি মেডিসিন। যদি শিশুর ডায়রিয়া, কলেরা এবং যদি গ্রীষ্মকালে যে তরকা জাতীয় রোগ হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। এর মধ্যে শিশুর যে লক্ষণগুলি হবে তা হলো, শিশু প্রচণ্ড জড়বুদ্ধি সম্পন্ন ও একটা উৎকণ্ঠা এবং অস্থিরতা শিশুর মধ্যে লক্ষ্য করা যায় এবং শিশু সবসময় কাঁদতে থাকে। এবং শিশুর মধ্যে যদি দেখা যায় যে শিশুরা একেবারেই দুধ খেয়ে সহ্য করতে পারে না এবং দুধ খাওয়ার পরেই যদি থোকা থোকা বমি করে বা কিছু কিছু খাওয়ার পরে যদি এক ঘন্টার পর সবুজ রঙের বমি করে, তাহলে বলা যাবে এটি একটি ইথুজার লক্ষণ। এবং শিশুর মধ্যে যদি মিহি রোগের মতন খিঁচুনি দেখা যায় এবং বুড়ো আঙুল যদি মুঠো করে শোয় এবং যদি কেঁপে কেঁপে ওঠে, সেক্ষেত্রে বোঝা যায় যে এটি একটি ইথুজার লক্ষণ। শিশুদের গ্রীষ্মকালে একরকম তরকা জাতীয় রোগ হয়, যার ফলে শিশু জলের মতন সবুজ রঙের বমি করে এবং তার সাথে যদি ডায়রিয়া থাকে, তাহলে শিশুকে ইথুজার দ্বারা খুব তাড়াতাড়ি সুস্থ করা যেতে পারে। এবং শিশু যদি কোনোরকম দুধ জাতীয় খাবার খাওয়ার পরে যদি গা বমি বমি ভাব হয়, তাহলে ইপিকার পর ইথুজা খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। দাঁত ওঠার সময় শিশুর যে সমস্ত সমস্যা হয়, সেক্ষেত্রেও ইথুজা একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। শিশু যদি বমি করার পর একেবারে নিস্তেজ হয়ে যায় এবং ঘুমানোর সময় যদি শিশু বুড়ো আঙুল চেপে ধরে বা মুঠো করে যদি শোয় এবং ঘুমিয়ে ঘুমিয়ে যদি সে আটকে এবং পা হাত পা যদি চমকে যদি ওঠে, সেই ক্ষেত্রে ইথুজা মেডিসিনটি খুবই এফেক্টিভ মেডিসিন এবং শিশু এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারে। শিশুর নাকের ডগায় যদি কোনো রকম মামড়ি পড়ে এবং সেই ব্যথা যদি শিশুরা সহ্য করতে না পারে, সেক্ষেত্রেও ইথুজা মেডিসিনটি খুবই উপকারী। ছোটো ছোটো ছেলেমেয়েদের ক্ষেত্রে যদি নাকে বা মুখের ভেতর যদি ঘা হয় বা যদি হাঁটু বা কনুইতে যদি ঘা হয় এবং সেখানে যদি প্রচণ্ড চুলকায়, সেক্ষেত্রে ইথুজা একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। শুধু শিশুদের ক্ষেত্রেও নয়, বয়স্কদের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই কার্যকরী। যদি বয়স্কদের মধ্যে প্রচণ্ড কাঁদার ইচ্ছা থাকে এবং যদি তার মনে হয় যে কুকুর বা বিড়াল দিকে যদি তার মনে হয় যে তার দিকে ছুটে আসছে, সে কারণে যদি সে লাফিয়ে ওঠে, সেক্ষেত্রেও ইথুজা মেডিসিন দ্বারা বয়স্কদের এই সমস্যাকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যেতে পারে। সাধারণত 6X থেকে 30CH অবধি এ ব্যবহার করা যায় এবং এই মেডিসিনটি রোগের রোগ অনুসারে এর পোটেন্সি নির্ধারিত করতে হয়। এবং শিশুদের সমস্ত পীড়ার ক্ষেত্রেও ইথুজা একটি খুবই উপকারী মেডিসিন হিসেবে গণ্য করা হয়। আজকের মতন এটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।